আশ্বিজের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। শরতের আকাশ, ঘাসের মধ্যে শিশির বিন্দু, শিউলি ফুলের মেলা চারিদিকে আর কাশফুল। বাঙালির মন উচাটন একেবারে সাদা পেজা তুলোর মতো মেঘ দেখে। মা আসছে আসছে করব করে মা একেবারে আমাদের দোরগোড়ায়। হ্যাঁ, প্রতি বছরের মতো জলপাইগুড়ি দূরদর্শনের পক্ষ থেকে আমরা আপনাদের নিয়ে এসেছি গৌরবঙ্গের পুজো পরিক্রমায়। দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি রায়গঞ্জে। হ্যাঁ, রায়গঞ্জ থেকে আমরা এই বছরের পূজা পরিক্রমা শুরু করব। তারপর একে একে মালদা, বালুরঘাট, বিভিন্ন আনাচে কানাচে, গ্রামে গঞ্জে যেখানে যেখানে পুজো প্যান্ডেল পাবো, ঠিক সেই সব জায়গাতে আমরা পুজো দর্শন করাবো আপনাদের একেবারে ঘরে বসে। যদিও দু বছর ধরে আমরা করোনার জন্য ঘরে বন্দি, কিন্তু পূজা বলে কথা, দুর্গা পূজা বলে কথা, মা এসেছে আমাদের দোরগোড়ায়, মন কি ঘরে থাকে। তবে হ্যাঁ, আমরা এই যে বেরিয়েছি কোভিডের সমস্ত প্রোটোকল মেনে, অর্থাৎ মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, সব কিছু মেনে এবং বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু আমরা বেরিয়েছি। কাজে কোনো অসুবিধা নেই, আপনারা ঘরে বসে পুজো উপভোগ করুন। তো আসুন আজকে শুরু করি। পূজা পরিক্রমায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলের ঠিক সামনে। আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির কিছু সদস্যদের। আসুন তাদের কাছে জেনে নেই এই বছরের পুজোর তাদের প্রস্তুতি, পুজোর বাজেট, সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকে জেনে নিই এই পুজো সম্পর্কে। আমাদের এবার এটা 72তম বর্ষ। আমাদের এই পুজো এই জেলার একটি বড় মাপের পুজো। তো আমাদের আনুমানিক বাজেট আমরা সেভাবে ঠিক করি না, কিন্তু ধরুন 15-20 লক্ষ টাকা আমাদের এবছরের বাজেট আমরা রেখেছি এই পুজোয়। আপনাদের এ বছরের পুজোর থিমটা ঠিক কী? আমাদের এবার একটি কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছি এবং আমাদের প্রতিমাও সাবেকি প্রতিমাই থাকছে। আমরা সাবেকি পুজোর ওপরেই জোর দিয়েছি। পূজা পরিক্রমায় আমরা এই মুহূর্তে চলে এসেছি রায়গঞ্জের অনুশীলনী ক্লাবে। পেয়ে গেছি সেই ক্লাবের এক সদস্যকে। আসুন তার কাছে জেনে নিই এ বছরের তাদের পুজোর বাজেট বা সার্বিক পরিকল্পনা। আপনাদের এবারের পুজোর থিম কি? গ্রাম্য পরিবেশ, হারিয়ে যাওয়া যে গ্রাম, সেই গ্রাম পুনরায় তুলে ধরা। আমাদের সন্তানরা গ্রাম বলতে কী জিনিস সেটা ভুলে গিয়েছে। আমাদের সন্তানদের পুরনো যে গ্রাম ছিল, সে গ্রামটা কীরকম ছিল? এখন গ্রাম তো অনেক উন্নত হয়ে গেছে, গ্রামকে আর চেনা যায় না, গ্রাম শহরের মতনই অনেকটা হয়ে গিয়েছে। তো আমরা ছোটোবেলায় দেখেছি যেসব গ্রাম, সে গ্রামে অনেক কিছু ছিল, তখন কী করে গ্রামের লোকেরা জীবিকা নির্বাহ করতো আমাদের সন্তানরা জানে না। তাদেরকে দেখাতে চাই, তাদেরকে জানাতে চাই আগেকার দিনে এইভাবে গ্রামের লোকেরা জীবিকা নির্বাহ করত। এখন তো আমাদের আধুনিক যুগ, আধুনিক সব মেশিনপত্র সেগুলো তো তৈরি হয়, কিন্তু আগে তো আমাদের এগুলো ছিল না, আমাদের এইভাবেই তৈরি হতো, তার জন্যে এইগুলো তুলে ধরা।
রায়গঞ্জের বিখ্যাত এবং অতি প্রাচীন দেবীনগর কালীবাড়ির সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে আমরা এই মুহূর্তে চলে এসেছি আর পেয়ে গেছি এখানকার কিছু বিশিষ্ট মানুষদের এবং অবশ্যই এই ক্লাবের সাথে তারা জড়িত। আসুন তাদের কাছে জেনে নিই এই দেবীনগর কালীবাড়ির কিছু পুরনো কথা। এটা আমাদের দেবীনগর কালীবাড়ির সার্বজনীন দুর্গোৎসব, এটা 69 বছর থেকে এই উৎসবটা হচ্ছে। এই বছরে আপনাদের থিম কি? থিম বলতে আমরা মাকে সাবেকিভাবেই পুজো করি, তো এবার করোনার আঙ্গিকে আমরা মণ্ডপটাকে ওপেন রেখেছি এবং তিন দিকেই আমাদের মন্দিরের গেট আছে, তিন দিক থেকেই বেরোনো যায় ঢোকা যায়। যেহেতু করোনায় আমাদের সবাই কাছাকাছি না থাকার পরামর্শ এসেছে হাইকোর্ট এবং সরকার থেকে, আমরা সেই চিন্তাভাবনায় যতটা পারছি ফাঁকা পরিবেশে মণ্ডপটাকে সাজানোর চেষ্টা করেছি। পঞ্চমী থেকেই তো আমাদের বাঙালি সবার পুজো শুরু হয়, ঠাকুর দেখা, ঘোড়া একটু, আর বাচ্চাদের আনন্দ, এটাই তো আনন্দ আমাদের সবার পূজা। সেরকম কিছু না, যেমন প্রত্যেক বছর থাকে সেরকমই প্ল্যান আছে, খাওয়া দাওয়া, ঘোড়া, এই বাস। পুজোটাকে এবার ইতিমধ্যে করোনার জন্য একটু নিরাপদেই ইভিনিং এনজয় করতেই হবে, বাচ্চাদের কথা ভাবতে হবে নিজেরা, ওই জন্যই আজকে ফাঁকার জন্যই পঞ্চমীতে বেরোনো, সবাই মিলে একটু এনজয় করব, ঠাকুর দেখব, ব্যাস এটাই। সবাইকে হ্যাপি পুজো, শুভ শারদীয়া। এবছরে আমাদের বিশেষ আকর্ষণ যেটা, সেটা থিমটা হচ্ছে আমাদের এই মহামারী, করোনা মহামারীর হাত থেকে যারা আমাদেরকে প্রাণে বাঁচিয়েছেন, যেমন ডাক্তার, নার্স এবং এই চিকিৎসার সাথে জড়িত যাবতীয় লোকজন, তাদেরকে সম্মান জানিয়ে, কুর্নিস জানিয়ে আমাদের এই থিম। নন্দিনি নন্দিত মেদিনি বিশ্ব বিনোদিনি নন্দনুতে গিরিবর বিন্ধ্য শিরোধিনি বাসিনি বিষ্ণু বিলাসিনি জিষ্ণুনুতে ভগবতি হেশিতি কণ্ঠ কুটুম্বিনি ভূরি কুটুম্বিনি ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্য কপর্দিনি শৈলসুতে। আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে, কারণ এ বর্তমান যুগের প্রেক্ষাপটে এবং বর্তমান সমাজের বর্তমান অবস্থাতে এটি খুব ভালো একটা প্রচেষ্টা এবং মানুষকে নতুন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা, এবং ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করা উচিত, তাহলে তারা পড়াশোনায় মন দিতে পারবে। হ্যাঁ, এই থিমটা বেশ ইউনিক টাইপের, অনেকেই মোবাইলে ভীষণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সো এটা একটা ভালো থিম। মোবাইলে দেখা উচিত, কিছু জিনিস ভালো আছে, কিছু খারাপও আছে, তবে বলবো লিমিটেড দেখাটাই অনেকটাই বেটার। আমাদের এবারে চিন্তাধারা হচ্ছে মোবাইল ফোন খেলনা নয়, দূরে রাখুন বাচ্চাকে, মানে মোবাইলে আসক্তি শৈশবেও। বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইলটা যেভাবে ছোটো ছোটো বাচ্চারা শিশুদের উপরে যে প্রভাবটা পড়ছে শিক্ষাক্ষেত্র থেকে সমাজের সর্বস্তরে, সেটাই আমাদের পুজো মণ্ডপে সার্বিকভাবে এটা ফুটিয়ে ওঠানো হয়েছে। পূজা পরিক্রমায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদার। মালদহ জেলা মানে আম, রামকেলি গ্রাম,
তার পাশাপাশি কোভিডের চলাকালীন মালদার এই প্যান্ডেলগুলোতে যেভাবে ভিড় উপচে পড়ছে তা কিন্তু দেখবার মতো। তবে অবশ্যই প্রত্যেকটা প্যান্ডেলের কর্তৃপক্ষ কিন্তু যথাসম্ভব প্রোটোকল মেনেই তাদের প্যান্ডেল সাজাচ্ছেন বা দর্শকদের সামলাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সর্বজয়ী ক্লাবে, পেয়ে গেছি ক্লাবের কিছু সদস্যদের। আসুন তাদের কাছে জেনে নিই এই বছরের পুজোর ব্যাপারে সামগ্রিক বিষয়গুলো। আমাদের এবছর একটি কাল্পনিক একটি সাউথ ইন্ডিয়ার মন্দির অনুরূপে আমরা মণ্ডপ সজ্জা করেছি এবং আমাদের বাজেট এবার আমরা কোভিডকেও লক্ষ্য রেখে আমরা এবার খুবই কম বাজেট, আমরা 800,000 টাকার মধ্যে বাজেটটা আমরা রেখেছি আমাদের সর্বমোট বাজেট, এবং আমরা গভর্নমেন্টের বিভিন্ন নিয়ম মেনেই এবার আমরা কোভিড মেনেই আমরা পুজোটা এবার পালন করছি। কোভিডে মানুষ হয়তো গৃহবন্দী, কিন্তু মানুষের মন তো আর গৃহবন্দী নয়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এক কাপলকে এবং দেখতে পাচ্ছি একটা মিষ্টি ছোট্ট আমাদের দর্শক। আসুন কথা বলি নি, আজকে কি শুরু মানে ঘুরতে বেরোনোর? আজকেই শুরু, এর আগে গেছিলাম কিন্তু ঠাকুর উদ্বোধন হওয়ার পর আজকেই পুজোটা দেখতে বেরোনো শুরু। পুজোর প্ল্যান কি? পুজোর প্ল্যান ধরুন সেই রকম কিছু নেই, প্রত্যেকটা প্যান্ডেলে অ্যাটেন্ড করা, ঘোরা এবং ফ্যামিলির সাথে মজা করা, এই আর কি। আমার বাড়িতে দুর্গাপূজা হয় মিল্কি পেরিয়ে খাসকোলে, তো সপ্তমীর দিন যায় আর পঞ্চমী ষষ্ঠীর দিন এখানেই কাটায়। এবার মালদা টাউনে সমস্ত ঠাকুর দেখি এবং খুব আনন্দ উপভোগ করি, কিন্তু করোনা প্রাককালে আমাদের যা সমাজ ব্যবস্থায় দুরবস্থা নেমেছে ব্যবসাদার বা চাকরি বাকরি, সেজন্য আমরা খুবই দুঃখিত। আর ঠাকুর দেখে বেড়াচ্ছি, আনন্দ করছি, শুভ দুর্গাপূজায় সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। প্রত্যেক বছর এখানে তো আমরা অপেক্ষায় থাকি নতুন নতুন কিছু দেখার জন্য, এবারও বেশ আমাদের মন কেড়েছে। পুজো তো খুব এনজয়ভাবে কাটাচ্ছি, এবার ভালো লাগছে, অনেকদিন পর বেরোলাম বাড়ি থেকে লকডাউনের মধ্যে। মালদা জেলার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে কিন্তু এক নম্বরে বলা যেতেই পারে মালদা শিবাজী সংঘ। প্রতি বছর তারা তাদের পুজোর মধ্যে থিম বলুন বা অন্য কিছুই বলুন, সামগ্রিক সাজসজ্জা বলুন, নতুনত্ব বা চমক দিয়ে থাকেন। আমরা পেয়ে গেছি সেই ক্লাবের কিছু সদস্যদের, আসুন জেনে নিই এবছর তাদের পুজোর সার্বিক প্ল্যানটা কি। আমাদের এই পুজো 45তম, অর্থাৎ 45 বছর ধরে আমাদের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে শিবাজী সংঘ মানে নতুনত্ব চমক, এবছরের থিম কি? হ্যাঁ, এটা খুব ঠিক বলেছেন যে মালদা শিবাজী সংঘের যে প্রতি বছর পুজো হয় সেইটা একটা সুচিন্তিত চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা করে থাকি। তো এবার আমরা সবাই জানি যে 20 থেকে 21 এই 2 বছর টানা যে করোনা আবহে মানুষজন আমরা যেভাবে আজকে পর্যুদস্ত হয়ে আছি, সেখান থেকেই শিক্ষা ব্যবস্থাটা খুব ভেঙে পড়েছে। তার মধ্যে আমরা চাই যে শিক্ষা ব্যবস্থাটা ভ্যাকসিন এবং সতর্কীকরণের মধ্যে দিয়ে নিঃশেষ হয়ে আবার যাতে করে এই শিক্ষা প্রাণ পায় সেইটা আমরা চাই, এবং সেই কারণেই আজকে আমরা আমাদের যে এই মণ্ডপ দেখছেন সেই মণ্ডপটা শিক্ষা সংক্রান্ত বিষয়েই আজকে তৈরি হয়েছে, এটাই আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আপ সবই কো সবসে পেলে দুর্গা পূজা কি শুভকামনায়, আর সবই আপনি ফ্যামিলি মেম্বরকে সাথ আচ্ছে সে ঘুমিয়ে মজে মস্তি কিজিয়ে, পর ঘুমনে সে পেলে 3 বাতে ইয়াদ রাখিয়ে, 1 গজ কি দূরী, মাস্ক কে সাথ আর স্যানিটাইজার কা ইস্তেমাল করে। বস ইতনা কহুঙ্গা সবই আপনি মালদাবাসিও সে অভি করোনা কা টাইম অভি চল রা হ্যা, পুরে তরহ সে হামলোগ সেফ নাই হুয়ে হ্যাঁ, তো থোড়া সা ধ্যান রাখিয়ে, সেফ ডিস্টেন্স রাখিয়ে, আর মাস্ক জরুর ইউজ কিজিয়ে, মানে ভি মাস্ক ইউজ
कर रहा हूँ, बस बोलने के लिए हटाया है। और वैक्सीन के लिए भी ज़रूर जाएं, वैक्सीन ज़रूर लगवाएं, दोनों डोज ज़रूरी है, वैक्सीन भी ज़रूर लगवाएं। और फिर से एक बार दुर्गा पूजा की आप सबको बहुत बहुत शुभकामनाएं। বছর ধরে দুর্গাপূজায় আমরা সেইভাবে কিন্তু আনন্দ করতে পারছি না, আর এই বছর যেহেতু কোভিডের মারণ ধারণটা বা মারাত্মক ব্যাপারটা একটু কম আছে, তাই মানুষ কিন্তু আর বাড়িতে থাকছে না, তারা বেরিয়ে পড়ছে পঞ্চমী থেকে। পূজোর প্ল্যান কি? পূজোর প্ল্যান মানে যেরকম হয় প্রতি বছর, পঞ্চমীটাতে বেরোনোর প্ল্যান কোনো সময় থাকে না, কিন্তু এবার প্রথম বেরিয়েছি। আর বাকি দিনগুলোতে এই প্যান্ডেল হপিং বা দেখে একটু ঠাকুর দেখে কাটাবো, একটু খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়াটা তো পুজোর একটা অঙ্গ, সেটা তো করতেই হবে। আর আমি খাদ্য রসিক ভীষণ, এটা তো ভালো লাগেই। এবার পঞ্চমী থেকে যা দেখছি লোকজন হবে আশা করছি, করোনা রুল মেনে তো সবাই বেরোনো শুরু করেছে, আমরাও এবার পঞ্চমীতে প্রথম বেরোলাম, তো মনে হচ্ছে এবার ভিড়টা ভালোই হবে। মালদা জেলার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম বড় পুজো কিন্তু এই বালুচর কল্যাণ সমিতিতে প্রতি বছরই হয়ে থাকে। আসুন সেই ক্লাবের কিছু সদস্যদের আমরা পেয়ে গেছি, তাদের কাছে জেনে নিই এই বছরের পুজোর থিম কি আপনাদের পুজোর। আমাদের পুজোর থিম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা কোভিডের প্রোটোকলের মধ্যে সবচেয়ে বেশি যেটা গভর্নমেন্টের নির্দেশিকা সেটাকে ফলো করার চেষ্টা করছি, এবং সেটাই জনসাধারণকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, দূরত্ববিধি বজায় রাখুন, এবং যতদূর সম্ভব ভিড় এড়ানোর চেষ্টা করুন। ইংলিশ বাজার শহর মালদা জেলার মধ্যে আমাদের আমরা বাসিন্দা। আমাদের এই শহরের সকলের পক্ষ থেকে আমি নর্থ বেঙ্গল জোনের দূরদর্শন এবং নর্থ বেঙ্গলের সমস্ত মানুষকে আমি দুর্গাপূজার শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই। আমাদের এই ইংলিশ বাজার শহর প্রচুর পুরনো শহর। এখানে প্রথমে প্রায় 70-80 দুর্গাপুজো হতো, বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 174। এবার ইংলিশ বাজার শহরে 174 জায়গায় দুর্গাপুজো হয়েছে, তার মধ্যে কয়েকটি বড় আকারের দুর্গাপুজো হয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন যারা দুর্গাপুজোর প্রাইজ দেন সেখান থেকে প্রাইজ পেয়েছেন। এবং এই শহরের পাশ দিয়ে আমাদের যে মহানন্দা বয়ে গেছে তার ধার ধরে আমাদের বড় বড় দুর্গাপুজোগুলো হয়ে থাকে, এবং এই দুর্গাপূজায় আমাদের এই শহরের মানুষ সহ সারা জেলার মানুষ প্রচণ্ড আনন্দ উপভোগ করে, এবং এটা আমাদের একটা সবচেয়ে বড় বাঙালির উৎসবে পরিণত হয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে সকলের কাছে আবেদন করব, আমরা সকলে দুর্গাপূজা আনন্দ করব, এবং আমরা এমনভাবে আনন্দ করব সেই আনন্দটা যেন কারো নিরানন্দের কারণ না হয়।
আমাদের পুজো 62তম পুজো। সারা ভারতবর্ষ করোনা ভাইরাসের মধ্য দিয়েই আমরা মাকে আমরা মর্তে ধামে আসছে। আমরা সবাই যেন মায়ের প্রতি মানে ব্রতিত হয়ে আমরা পুষ্পাঞ্জলি করতে পারি, এই কামনায় আমরা পীরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে আমরা সকল যে দর্শক বা এখানকার যারা আমাদের সদস্য একত্রিত হয়ে এলাকার সমস্তবাসী যেন ভালো থাকে এবং এই পুজোয় যেন সবাই দেখতে আসে, এই কামনা আমরা করি। এটার ভাবনা হলো গোটা পৃথিবী জুড়ে যে মহামারী একটা শুরু হয়েছে সেটার জন্য আমরা এই জিনিসটাকে করেছি যাতে মানুষ সচেতন হয়। আমাদের গঙ্গারামপুর দুর্গাবাড়ি দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আমরা আজকে এখানে যে প্রতিমা আমরা এখানে পূজা করি সেই পূজো অতি প্রাচীন পূজো, এটা কয়শো বছর আগেকার পূজো, এখনও সঠিকভাবে কেউ বলতে পারেনি। এখানে যে শ্মশান ছিল সেই শ্মশানে একজন সাধু ছিল, সেই সাধু স্বপ্নে আদেশ পেয়ে এই পূজোটা প্রথম শুরু করে। পরবর্তীকালে জমিদারির হাতে চলে যায় পূজোটা, তারা জমিদার এটা পূজোটা করে এবং পরবর্তীকালে জমিদারি প্রথা চলে যাওয়ার পর আমাদেরই পাড়ার যারা বাবা কাকারা ছিলেন বয়োজ্যেষ্ঠরা ছিলেন তারা এই পূজোটা করে আসছিলেন, পরবর্তীকালে আমরা এই পূজোটা করে আসছি, দীর্ঘদিন থেকে আমরা করে আসছি। কারণ এটা একটা পঞ্চমুণ্ডের আসন, সেই কারণে এখানে নিয়ম নিষ্ঠা সহকারে এখানে পূজাটা করা হয়। পূজোর ভাবনাটা গোটাটাই কাল্পনিকই, মানে এবার করোনার জন্য আমাদের বিশেষ বিগ বাজারের পুজো হয়, সেই পূজাটা এত মানে আমরা করতে পারিনি, মানুষের ইয়েটা তেমন ভালো না। আর তাছাড়া আমরা এবার সামাজিক মানে করোনাতে আমরা সাহায্য করেছি ক্লাব থেকে।
গণতন্ত্র কি মনতন্ত্রকে আটকাতে পারে? কোভিড চলাকালীন গত দুবছর ধরে উৎসব আনন্দ আমেজ থেকে আমরা একেবারে ঘরে বন্দী হয়ে রয়েছি। এবছর কোভিডের বিভিন্ন প্রোটোকল মেনেই কিন্তু আমরা পূজা পরিক্রমায় বেরিয়েছিলাম আপনাদের নিয়ে। গৌরবঙ্গের পূজা পরিক্রমায় আমরা শেষ করছি এবছরের পূজা পরিক্রমা মালদা জেলার মধ্য দিয়ে, এই পুজো প্যান্ডেলের প্রতিমা দর্শনের মধ্য দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা রাখছি মায়ের কাছে যে এই কোভিড বা করোনার করাল গ্রাস থেকে আমরা যত তাড়াতাড়ি পারি মুক্ত হই। এই বছরের পূজা পরিক্রমায় আমাদের সাথে ঘুরে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।